আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উমিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিগত কয়েকটি পর্বে একাদশ শ্রেণীর ভর্তি 2020-21 বিভিন্ন কলেজের ভর্তি তথ্য নিয়ে রিভিউ এবং বিভিন্ন প্রশ্নোত্তর নিয়ে পর্ব আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আজ শহীদ বেগম শেখ ফজিলাতুন নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস, কি কি মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং ও ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, কোটা কত পেলে চান্স পাবে ও হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। তাই তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই বিস্তারিত তথ্য। প্রথমেই আসি কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস। শহীদ বেগম শেখ ফজিলাতুন নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয়ের উদ্দেশ্য একটি ক্ষুধা দরিদ্র ও পশ্চাৎপদতা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ। শুরুতেই ছাত্রছাত্রীদের উচ্চ নৈতিক মান গঠন ও দেশপ্রেমের শিক্ষায় একজন প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব প্রদান করে আসছে। এই লক্ষ্যে ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতি সম্পর্কেও বাস্তব ধারণা প্রদান করা হয়। শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয় অদূর ভবিষ্যতে ঢাকা মহানগরের একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। এছাড়াও প্রয়োজনীয় আসবাবপত্র, বই, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষাদানের জন্য রয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইন্টারেক্টিভ বোর্ড, ল্যাপটপ ও বিনোদনের জন্য খেলাধুলার জন্য বিশাল মাঠ। ঠিকানা 1209 হাজারিবাগ, ঢাকা। 2019 সালে কলেজটিতে উত্তীর্ণ হয়েছে 71.9% শিক্ষার্থী এবং এ প্লাস পেয়েছে 0.75%। কি কি মাধ্যমে পড়ানো হয় ও ক্লাস টাইমিং। ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে। বিজ্ঞান, বাণিজ্য ও মানবিকের শুধু বাংলা মাধ্যম রয়েছে। কার্যদিবস শনিবার থেকে বৃহস্পতিবার, ডে শিফট কম্বাইন্ড। ড্রেস পরিচিতি ছবিতে দেয়া আছে। আবেদনের ন্যূনতম যোগ্যতা, বিজ্ঞানের জন্য লাগছে 4 পয়েন্ট, বাণিজ্যের জন্য 3.50, মানবিকের জন্য 3.50। আসন সংখ্যা, বিজ্ঞানের ক্ষেত্রে আসন সংখ্যা 150টি, বাণিজ্যের জন্য 250টি, মানবিকের জন্য 300টি, সব মিলিয়ে 700টি সিট রয়েছে কলেজে। আবেদন কিভাবে করতে হয়। কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথেই আবেদন করতে হয়। ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, ভর্তির জন্য 4,000 থেকে 5,000 টাকার মতো লাগে। মাসিক বেতন সরকার নির্ধারিত 20 থেকে 30 টাকার মতো লাগে। কোটা ও উপবৃত্তি, সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে। কত পেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায়, বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভার্সনে 4.50 উপরে, বাণিজ্যের ক্ষেত্রে বাংলা ভার্সনে 3.80 উপরে, মানবিকের ক্ষেত্রে বাংলা ভার্সনে 3.70 উপরে নম্বর ছিল। হোস্টেল আর ট্রান্সপোর্ট, হোস্টেল আর ট্রান্সপোর্ট বিষয়ে কলেজের ওয়েবসাইটে কোনো তথ্য পাওয়া যায়নি, এজন্য এখানে উল্লেখ করা হয়নি। আজ এ পর্যন্তই বন্ধুরা। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবে, লাইক করবে ও কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।